বিএনপির হাত ধরে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বললেন কাদের। এদিকে ফখরুল বললেন বিএনপি প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হয়নি। জানাবো সরকারের সাথে বেগম খালেদা জিয়ার দর কষাকষি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি ও জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে বলছেন আইনমন্ত্রী। আরও থাকছে সরকারের লোকজনই বিধি ভঙ্গ করছেন বলেন ইসি আলমগীর। সুনামগঞ্জে চৌঠা মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। এবং সর্বশেষ জানাবো কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির হাত ধরে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বললেন কাদের। বিএনপির হাত ধরে এ দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও দলটির নেতা কর্মীরা সিটি কর্পোরেশন নির্বাচনে লড়তে মনোনয়ন জমা দিচ্ছেন। বিএনপির এই দ্বিমুখী আচরণের কারণে জনগণ তাদের অপর আস্থা হারিয়ে ফেলেছে। তিনি বলেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণে ভয় পায়, একই সঙ্গে তারা নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পায়তারায় লিপ্ত থাকে। আমেরিকার এই নেতা বলেন বিএনপির হাত ধরে এদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। সামরিক শাসন জারি রেখে জিয়াউর রহমান 1977 সালে হ্যানা ভোট সেনাপ্রধানের দায়িত্ব থেকে 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন এবং 1979 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করেছিল। খালেদা জিয়া 1996 সালে 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনে নির্বাচন করেছিলেন। কাদের বলেন আওয়ামী লীগের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সুদীর্ঘ লড়াই সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরে এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন আওয়ামী লীগ বিএনপির চর্চিত গণতন্ত্রে বিশ্বাস বা আস্থা রাখে না। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের মানুষকে কারফিউ মার্কা গণতন্ত্র উপহার দিয়েছিল। গণতন্ত্রের লেবাসে সামরিক স্বৈরতন্ত্রের ভূত এদেশের জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। ফখরুল বলেন বিএনপির প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা তাদের ন্যায্যতা ও অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, দ্রব্যমূল্যের কষাঘাতে তারা অমানবিক জীবন যাপন করছে। বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান ও শ্রমের মর্যাদা সম্পর্কে সবসময় আপোষহীন সংগ্রাম করে গেছে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং তার রক্ষা এই দলটি প্রতিশ্রুতি পালনে কখনোই পিছপা হয়নি। সরকারের সাথে বেগম খালেদা জিয়ার দর কষাকষি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গতকাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এটিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ নয়, বরং সরকারের সাথে বেগম খালেদা জিয়ার দর কষাকষির অংশ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেবেন এবং অন্যদিকে সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার অনুমতি প্রদান করবে। এই দর কষাকষি অনেক দূর এগিয়ে গেছে এবং এর অংশ হিসেবে গতকাল খালেদা জিয়া হাসপাতালে যাওয়া। সম্প্রতি বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। ঈদের আগেই তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তার সঙ্গে ঘণ্টা দেড়েকের বৈঠক করেন। ঈদের দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্যকে ফিরোজাই বাসভবনে ডেকে নিয়ে যান এবং সেখানেও তাদের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়। আর গতকাল বেগম জিয়া গেলেন এভার কেয়ার হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার জন্য। বেগম খালেদা জিয়ার হঠাৎ এমন রাজনীতিতে সরব হওয়ার সরকারের সাথে সমঝোতার ইঙ্গিত বলেই মনে করছেন কেউ কেউ। তবে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা চাইছেন যে আগে সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিক। অন্যদিকে সরকার পক্ষ চাইছে আগে খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিক। এমন একটি টানাপোড়েনের মধ্যে গতকাল তিনি পারিবারিক সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেটি তেমন জটিল কিছু নয়। তার হাসপাতালে ভর্তি হওয়া একটি কৌশলের অংশ মাত্র। সরকারের জন্য তাকে বিদেশ পাঠানো সহজ হয় এবং হাসপাতাল থেকে তিনি যাতে একটি সুপারিশ নিতে পারেন যে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে তারা সরকারের কাছে নতুন করে আবেদন করতে পারবেন। তবে সরকার এটি নিশ্চিত হতে চাইছেন যে খালেদা জিয়া নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে তারপর বিদেশে যাক। নির্বাচনের আগে বিদেশে যাওয়ার নিয়ে সরকারের মধ্যে এক ধরনের আপত্তি রয়েছে। অনেকে মনে করছে নির্বাচনের আগে যদি খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে বিদেশে গিয়ে তিনি তার মত পাল্টে ফেলতে পারেন, কারণ বিএনপির রাজনীতির ইতিহাস কথা দিয়ে কথা না রাখার। এর আগেও বিভিন্ন সময় বিএনপি এমন কাজ করেছে। তারেক জিয়া লন্ডনে যাওয়ার আগে সেখানে গিয়ে রাজনীতি করবে না বলেছিল, কিন্তু সেই কথা তিনি রাখেননি। বেগম খালেদা জিয়া 1/11 সময় সপরিবারে সৌদি আরব চলে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছিলেন, কিন্তু যাওয়ার পর তিনি তার কথা থেকে সরে আসেন।
বিএনপিও জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে বলছেন আইনমন্ত্রী। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড আনিসুল হক এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত বাতিল করায় সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার বিকল্প কিছু নেই। আনিসুল হক বলেন, দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই, কেউ এখন বলতে পারবে না যে হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি, আর তারাই আবার আইনের শাসনের কথা বলে। তিনি আরো বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে, এটা বন্ধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। সরকারের লোকজনই বিধি ভঙ্গ করছেন বললেন ইসি আলমগীর। নির্বাচন কমিশনের ইসি মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবাইকে আচরণ বিধি মেনে চলার কথা বলা হলেও লক্ষ্য করা যাচ্ছে সরকারের লোকজনই বিধি ভঙ্গ করছেন। আজ আমরা বসেছিলাম, যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যারা সরকারে থাকেন তারাই আচরণ বিধি ভঙ্গ করে থাকেন, সরকারে যারা থাকেন তাদের আরো দায়িত্বশীল আচরণ আশা করি আমরা। ইসি আলমগীর বলেন, সব প্রার্থীকে আচরণ বিধি মেনে চলার জন্য বেলা হয়েছে, মেনে চলতে তারা বাধ্য। আমরা কমিশন থেকে যেটা অনুরোধ করেছি, সবাই যেন বিধিমালা মেনে চলেন। তারপরে কারো কারো মধ্যে দেখা যাচ্ছে কিছুটা হলে কৌশল করে না মানার একটা প্রবণতা। গণমাধ্যমে বিভিন্ন সূত্রে কিছু ভিডিও ক্লিপস আমাদের কাছে আসছে, যেখানে কোনো কোনো প্রার্থী বা প্রার্থীর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আচরণ বিধি না মানার প্রবণতা দেখছি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারি দলের দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে এই কমিশনার বলেন, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাবিনেট সেক্রেটারিকে মন্ত্রী পরিষদ সচিব আমরা একটা পদ দেব, উনি যেন একটা যথাযথ কর্তৃপক্ষ সম্মানই নিয়ে, যারা মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য আছেন তাদের যেন অত্যন্ত অনুরোধ করেন যেন এ ধরনের কোনো আচরণবিধি ভঙ্গ না হয়। তিনি আরো বলেন, একইভাবে সরকারি দল যেহেতু আওয়ামী লীগ, এই দলের সাধারণ সম্পাদকেও আমরা চিঠি দিয়ে অনুরোধ করব। গাজীপুর সিটিতে সংসদ নির্বাচনের প্রাঙ্গণে ভোট হচ্ছে, এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ হওয়ার জন্য তাদের দায়িত্ব আর একটু বেশি। দলের যারা আছেন তারা যেন আচরণবিধি মেনে চলে সেই নির্দেশনা যেন তিনি ওবায়দুল কাদের দেন। সুনামগঞ্জের চৌঠা মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জের চৌঠা মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস, মিনি কোচ, মাইক্রোবাস, শ্রমিক উন্নয়ন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য এবং দাবি আদায় না হলে মে মাসের তিন তারিখ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত প্রশাসনকে জানানো হয়, কিন্তু প্রশাসন আমাদের দাবি না মানায় এবং যে কোনো সুরাহা না করায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে 3 মে এসএসসি পরীক্ষা থাকায় 4 মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে। কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। রাজধানী এভারকেয়ার হাসপাতালে কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। ডক্টর জাহিদ বলেন, ম্যাডাম কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন, ওনার অবস্থা অনেকটা একই রকম আছে, চিকিৎসা দেওয়ার পর কিছুটা উন্নতি হচ্ছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়া গতকাল শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর মেডিকেল বোর্ডের একটি বৈঠক হয়েছে বলে জানান অধ্যাপক জাহিদ। তিনি বলেন, গতকাল ভর্তি হওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, ওই পরীক্ষাগুলোর রিপোর্ট আসা শুরু করেছে। মেডিকেল বোর্ড আজ সন্ধ্যায় কোনো একটা সময় আবার বসবেন এবং রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা প্রেসক্রাইব করবেন। তবে প্রাথমিকভাবে মেডিকেল বোর্ড গতকাল এক দফা বসে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। সকালবেলাও বোর্ডে কয়েকজন সদস্য ওনার শারীরিক অবস্থা নিরীক্ষা করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ বলেন, ওনার কিছু অসুস্থতা ছিল, এছাড়া নিয়মিত চেক আপের পাশাপাশি কিছু উপসর্গ দেখা দিয়েছিল, এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে অনুযায়ী তাকে এখানে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি মোটামুটি রেসপন্স করছেন, হাসপাতালে খালেদা জিয়া কয়েকদিন থাকতে পারেন। জানতে চাইলে তিনি বলেন, এটা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে, ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে, কাজে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্কে জানতে চাইলে ডক্টর জাহিদ বলেন, রোগীর অসুস্থতা সম্পর্কে মিডিয়াতে বলা ঠিক নয়, শুধু এতটুকু জানানো যেতে পারে যে ওনার কিছু শারীরিক অসুস্থতা যেমন হার্টের জটিলতা, লিভারের জটিলতা, কিডনির জটিলতা এগুলো ছিল, আছে, সেগুলোর কোনোটাই একটু বৃদ্ধি পেয়েছিল, সেজন্য চেক আপ ও চিকিৎসা করতে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়া কেবিনে আছেন জানিয়ে এই চিকিৎসক বলেন, কিন্তু কেবিনে স্পেশালিস্ট, MIST, নার্স ও ডাক্তাররা টেক কেয়ার করছেন, কেবিনে মানে এমনি শুয়ে থাকা তা নয়, সি ইজ আন্ডার স্ট্রিট সুপারভিশন। তিনি জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন অধ্যাপক MM সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরিফিন, অধ্যাপক
এ কিউ এম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক এবং অধ্যাপক সাদেকুল ইসলাম। এছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জোবাইদা রহমান সহ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বিএনপি চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডে রয়েছেন। এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে সর্বক্ষণিক দেখাশোনা করেছেন প্রয়াত আরাফাত রহমান কোকর ধর সহধর্মিনী শর্মিলা রহমান সিথি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান সবসময় খোঁজ রাখছেন বলে জানান অধ্যাপক জাহিদ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।